বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বন্যা মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের যত খাদ্য ও ওষুধ লাগে সবই দেওয়া হবে। বন্যায় মাছ চাষিরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেজন্য ব্যবস্থা নেবে সরকার। বন্যায় যারা কাজ করছেন তাদেরও সাবধান এবং সতর্ক থাকতে হবে, বন্যার পানিতে যাতে ঠান্ডা লেগে কেউ অসুস্থ না হন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার অথবা বিরোধী দল যে অবস্থাতেই থাকুক না কেন, সবার আগেই দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসে। তিনি বন্যাপ্রবণ এলাকার মানুষ, বন্যার সাথে তাদের বসবাস, তিনি বন্যা কবলিত মানুষের কষ্ট বুঝেন। এর আগে মঙ্গলবার সকাল 10টার দিকে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান। সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসন বিষয়ে এক মত বিনিময় সভায় অংশ নিয়েছেন। সভায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত রয়েছেন। এর আগে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে সকাল 8টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে রওনা হন তিনি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।